हेलो गाइज, वेलकम टू पूर्णिमाज आर्ट प्रतिभा। आज के जन्माष्टमी स्पेशल एक नतून वीडियो निये हाजिर हो गए। ये ड्रईंग कमप्लीट करार्जन आर्टिस्ट सफ्ट पैस्टल कलर यूज कर। वासुदेव श्रीकृष्ण के कंसर हाथ থেকে रक्षा करार्जन कंसर कारागार থেকে श्रीकृष्ण के माँ जशोदार কাছে নিয়ে যাওয়ার সময় विष्णुदेव श्रीकृष्ण के बिस्टि और झड़े हाथ থেকে रक्षा करार्जन शीशनाक पाठिए। তারই একটি দৃশ্য আমি তোমাদের কাছে তুলে ধরেছি। এবার এটাকে কিভাবে রং করবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি গ্যালারি আর্টিস্ট সফট অয়েল প্যাস্টেল কালার ইউজ করেছি। সবার কাছে তো এই কালারটা নাও থাকতে পারে, তাই জন্য আমি 50 শেডের অয়েল প্যাস্টেল কালার দিয়ে কিভাবে তোমরা এই ড্রয়িংটাকে কমপ্লিট করবে সেটাই আমি তোমাদেরকে বলবো। বাসুদেবের গায়ের কালার করার জন্য ফার্স্টেই আমি ব্রাউন কালার ইউজ করেছি, তার সাথে আমি অরেঞ্জ কালারটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর স্কিন আর ডিপ ইয়েলো কালারটাকে ভালোভাবে মিক্স করে যেই জায়গাগুলোতে ধরো হাইলাইট হবে সেই জায়গাগুলোতে হোয়াইট কালার ইউজ করে পুরো গায়ের কালারটা কমপ্লিট করেছি। তোমরা যদি মন দিয়ে দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এখানে কি কি কালার ইউজ করেছি আর কেমন ভাবে আমি পুরো স্কিন টোনটাকে দিয়েছি। এই আর্টিস্ট সফট প্যাস্টেল কালারটার একটা বিশেষত্ব হলো যে এই কালারটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় আর তোমার পেইন্টিংকে একটা রিয়েলিস্টিক লুক দেয়। এই কালারটা আমি অনলাইন থেকে পারচেজ করেছি আর এটার দাম পড়েছিল প্রায় 1500 টাকা। যারা বিগিনার্স আছো তাদের জন্য আমি বলবো তোমরা এখন এই কালারটা না কেনাই ভালো, তার থেকে বরং তোমরা 50 শেডের অয়েল প্যাস্টেল কালার দিয়ে এরকম সুন্দর পেইন্টিং করে ফেলতে পারবে। অয়েল প্যাস্টেল কালার করা প্র্যাকটিস করতে করতে যখন তোমরা পুরোপুরিভাবে কালার করা শিখে যাবে তখন তোমরা এই কালারটা কিনতে পারো, এটা তোমাদের অনেক কাজে লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ বাসুদেবের গায়ের কালার করা প্রায় হয়েই এসেছে আর গায়ের কালারটা কিন্তু অনেকটাই রিয়েলিস্টিক লুক দিচ্ছে। যখন আমি নতুন চ্যানেল খুলেছিলাম তখন আমি এই কালারটা কিনেছিলাম, তো তখন থেকে আজ পর্যন্ত আমি এই কালারটা দিয়ে বলতে পারো মাত্র 4-5টা ড্রয়িং করেছি। তার মধ্যে একটা হলো 3D দুর্গা, আর একটা হলো 3D মা কালী, নেতাজি সুভাষচন্দ্র বোস ভাইফোঁটা, আর করোনা সিচুয়েশনকে নিয়ে আরও একটা ছবি এঁকেছিলাম। এই যে ড্রয়িংগুলোর নাম বললাম সেগুলো অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো বাড়ির সবাই আমাকে খুব বকাবকি করছিল কারণ আমি এত দাম দিয়ে কালার কিনে মাত্র 4-5টা ড্রয়িংই করেছিলাম। তো বকা খাওয়ার পর আমার রীতিমতো খুবই ইচ্ছে হলো যে এইটা দিয়ে কালার করতেই হবে, তাই জন্য আমি একটা এমন পেন্টিং চুজ করলাম যেখানে আমি এই কালারটা খুব ভালোভাবে ইউজ করতে পারবো। তো বাসুদেবের গায়ের কালার করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গায়ের চাদরের কালারটা করব। তার জন্য আমি চাদরের বর্ডারটা কালার করার জন্য আমি ডিপ ইয়েলো আর অরেঞ্জ কালার ইউজ করেছি, আর পুরো চাদরটাকে কালার করার জন্য ডিপ ভায়োলেট, হালকা ভায়োলেট, পিঙ্ক আর হোয়াইট কালার ইউজ করেছি। আমি এখানে যেই যেই কালারগুলোর নাম বলছি সেগুলো 50 শেডের অয়েল প্যাস্টেল কালারগুলোর নাম বলছি যেগুলো দিয়ে তোমরা এই ড্রয়িংটাকে কমপ্লিট করতে পারো। আর যাদের কাছে এই সফট প্যাস্টেল কালারটা আছে তাদের জন্য আমি ডেসক্রিপশনে এই কালারগুলোর নাম মেনশন করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিয়ে পুরো ড্রয়িংটাকে কমপ্লিট করতে পারো। চাদরের কালার করা হয়ে গেছে, ঠোঁটটাকে কালার করার জন্য আমি পিঙ্ক আর রেড কালার ইউজ করেছি, এবং চুল এবং গোবদারি কালার করার জন্য ফার্স্টে আমি ব্রাউন কালার দিয়ে একটু হালকা শেড করে নিয়েছি, তারপরে সেটাকে ব্ল্যাক কালারের সঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। চোখ এবং আইবল কালার করার জন্য আমি ব্ল্যাক কালার ইউজ করেছি, এবং মাথার মধ্যে তিলকটাকে কালার করার জন্য হোয়াইট আর রেড কালার ইউজ করেছি। ঝুড়ির মধ্যে যে কাপড়টা রয়েছে সেটাকে কালার করার জন্য আমি রেড কালার, পিঙ্ক কালার আর হোয়াইট কালার ইউজ করেছি। আশা করছি তোমরা বুঝতে পারছো তোমরা কিভাবে কালারটাকে করবে, আর তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের সবার কমেন্ট পড়ি আর রিপ্লাইও দিই, এবং তোমাদের সবার কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। কৃষ্ণ ঠাকুরের গায়ে যে গ্রিন কালারের কাপড়টা করেছি ওটার ব্যাপারে আমি কিছু বললাম না, কারণ ওটাকে আমি পরে অন্য কালার করে দিয়েছিলাম। এবার আসা যাক ঝুড়িটাকে তোমরা কিভাবে কালার করবে। ঝুড়িটাকে কালার করার জন্য ফার্স্টেই তোমাদেরকে ডিপ ব্রাউন কালার ইউজ করতে হবে, তারপরে ব্রাউন শেডের যে অকার ইয়েলো কালারটা রয়েছে সেটা ইউজ করবে, আর মাঝখানে যে ইয়েলো টাইপের অকার ইয়েলো কালারটা রয়েছে মানে নর্মাল অকার ইয়েলো কালার সেই কালারটাকে ইউজ করবে। ঝুড়ির মধ্যে ডিটেলিংস অ্যাড করার জন্য তোমরা ডিপ ব্রাউন কালার দিয়ে ঝুড়ির মধ্যে যেই দাগগুলো বোঝাছে সেই দাগগুলোকে প্রমিনেন্ট করে দেবে, তাহলেই ঝুড়ি রং করা কমপ্লিট হয়ে যাবে। শ্রীকৃষ্ণের গায়ের কালার করার জন্য আল্টামেরিন ব্লু, স্কাই এবং হোয়াইট কালার ইউজ করতে হবে। যেই জায়গাগুলোকে প্রমিনেন্ট করতে হবে সেই জায়গাগুলোতে তোমরা হোয়াইট কালার ইউজ করবে, আর যেই জায়গাতে একটু ডার্ক শেড বোঝাতে হবে সেই জায়গাতে তোমরা আল্টামেরিন ব্লু কালার ইউজ করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ শ্রীকৃষ্ণের গায়ে যে গ্রিন কালারের কাপড়টা আমি করেছিলাম সেটাকে আমি ভায়োলেট, পিঙ্ক আর হোয়াইট কালার দিয়ে কমপ্লিট করেছি। এই সফট প্যাস্টেল কালারটার জন্যই কিন্তু এটা করা সম্ভব হয়েছে, যদি আমি এখানে
অয়েল প্যাস্টেল কালার ইউজ করতাম তাহলে কিন্তু আমি এখানে আর কোনো কালার চেঞ্জেস করতে পারতাম না। এখানে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এখানে আমি ফার্স্টে গ্রিন কালার ইউজ করেছিলাম। গ্রিন কালারটা চেঞ্জ করার কারণ হলো যেহেতু শ্রীকৃষ্ণের গায়ের কালার আমি ব্লু শেডের মধ্যে রাখছি, তার মধ্যে গ্রিন কালারটা ভালো করে ফুটছে না, তাই সেখানে আমি হালকা ভায়োলেট কালার ইউজ করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ শ্রীকৃষ্ণের গায়ের কালার করা কমপ্লিট হয়ে গেছে আর কি সুন্দর দেখতে লাগছে। শ্রীকৃষ্ণের গায়ের কালার প্রমিনেন্ট করার জন্য কিন্তু যেই জায়গাগুলোতে সাদা কালার ইউজ করার প্রয়োজন সেই জায়গাগুলোতে কিন্তু আমি বেশি করে সাদা কালার ইউজ করেছি, তাই জন্যই কিন্তু গায়ের কালারটা এত সুন্দরভাবে ফুটে উঠছে। এইবারে শীর্ষনাক কালার করার জন্য আমি ফার্স্টে ডিপ স্যাপ গ্রিন কালার ইউজ করেছি, তারপরে হালকা স্যাপ গ্রিন কালার ইউজ করেছি, পরে লাইট গ্রিন আর লেমন ইয়েলো কালার ইউজ করেছি। এবার বাদবাকি জায়গাগুলো কালার করার জন্য হালকা স্যাপ গ্রিন আর লেমন ইয়েলো কালারটাকে করে দিয়েছি, আর একটু ভালোভাবে প্রমিনেন্ট করার জন্য গোল গোল চাকা চাকা স্যাপ গ্রিন কালার দিয়ে দাগ করে দিয়েছি, আর বাদ বাকি জায়গাতে অকার ইয়েলো কালার ইয়েলো কালার মিক্স করে একটা শেড দিয়েছি এবং হোয়াইট কালার দিয়েও একটা শেড দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বারবার আমি পেন্সিল ইউজ করছি, কারণ ব্ল্যাক বর্ডার দিয়ে ড্রয়িংটাকে ভালোভাবে প্রমিনেন্ট করার জন্য আমি এখানে পেন্সিলটাকে ইউজ করছি। এইবারে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কালার করব। ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য ফার্স্টেই আমাদেরকে ডিপ ব্লু কালার ইউজ করতে হবে। ডিপ ব্লু কালার ইউজ করা হয়ে গেলে তার সাথে মিক্স করে আল্ট্রামেরিন ব্লু কালার ইউজ করতে হবে, তারপরে স্কাই কালার ইউজ করতে হবে এবং তারপরে হোয়াইট কালার ইউজ করতে হবে। এইগুলো কিন্তু তোমরা যখন করবে তখনই ভালো করে মিশিয়ে নেবে, যেহেতু এটা একটা ঝড়বাদলার দৃশ্য, তাই জন্য তোমাদের কিন্তু এইভাবেই কালারটাকে করতে হবে। যে কোনো ড্রয়িং কম্পিটিশনে যদি বর্ষাকাল দিল তখন কিন্তু তোমরা এই কালার ইউজ আকাশের কালারটা করতে পারবে। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি যে কালারটা ইউজ করছি সেটা কতটা সফট। শুধুমাত্র আমি কালারগুলোকে ভালোভাবে পরপর দিয়ে যাচ্ছি এবং আঙুল দিয়ে সেটাকে মিক্স করে নিচ্ছি, আর কি সুন্দর একটা শেড তৈরি হয়ে যাচ্ছে। এইবারে জলের শেডটাকে করার জন্য আমরা সেই একই কালারই ইউজ করব, ডিপ ব্লু, আল্ট্রামেরিন ব্লু, স্কাই, হোয়াইট, আরেকটা কালার তোমরা ইউজ করতে পারো সি গ্রিন। একটু আগেই যে আমি একটি হালকা হালকা গ্রিন কালারের যে কালারটা ইউজ করলাম সেটাই হলো সি গ্রিন কালার। এই কালারটা 50 শেডেও রয়েছে, তোমরা সেই কালারটাও ইউজ করতে পারো। এই প্রসেসটাকে অ্যাপ্লাই করেই আমি পুরো ব্যাকগ্রাউন্ড আর জলের কালারটাকে ইউজ করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পুরো জিনিসটাকে কমপ্লিট করি। লাস্টে আমি বৃষ্টিটাকে কালার করার জন্য হোয়াইট কালার ইউজ করেছি, হোয়াইট কালারের ডট দিয়ে সেটাকে আঙুল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে এখানে ফেব্রিক কালারের হোয়াইট কালার ইউজ করে এখানে বৃষ্টিটাকে করে দিতে পারো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা প্রথমবার আমার চ্যানেলটাকে ভিজিট করলে তোমাদের কাছেও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে নতুন কিছু জিনিসের পরিচয় করিয়ে দিতে। ভিডিও রিলেটেড কোনো অসুবিধা থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হবে নতুন কোনো আর্ট আইডিয়ার সঙ্গে। বাই বাই।